কে আমত চন্দ্র চন্দ্রবিদীন হয়েছে তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল খুশি অনুসরণ করছে প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয় তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধান বানিয়ে রয়েছে এটা পরিপূর্ণ জ্ঞান তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশ তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে কাফিররা বলবে এটা কঠিন তাদের পূর্বে নুহে সম্প্রদায় মিথ্যারোপ করেছিল তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিল এ তো উন্মাদ তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল অতপর সে তার পালনকর্তাকে ডেকে বলল আমি অক্ষম অতএব তুমি প্রতিবিধান কর তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়িবর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রশ্রবন অতপর সব পানি মিলিত হলো এক পরিকল্পিত কাজে আমি নুহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে যা চলত আমার দৃষ্টির সামনে এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব কোন চিন্তাশীল আছে কি আজ সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্ক বাণী আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু এক চিরাচরিত অশুভ তা মানুষকে উৎখাত করছিল যেন তারা উৎপাদিত খর্জুর বৃক্ষের কাণ্ড অতপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল তারা বলেছিল আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব তবে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত রূপে গণ্য হব আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাজিল করা হয়েছে বরং সে একজন মিথ্যাবাদী দাম্ভিক এখন আগামী করলই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দাম্ভিক আমি তাদের পরীক্ষার জন্য এক উ্ত্রী প্রেরণ করব অতএব তাদের প্রতি লক্ষ্য রাখো এবং সবর করো এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে অতপর তারা তাদের সঙ্গীকে ডাকল সে তাকে ধরল এবং বধ করল অতপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোঁয়ারের ন্যায় আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি লুথ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিল আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণী বায়ু কিন্তু লুথ পরিবারের উপর নয় আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি লুথ তাদেরকে আমার প্রচণ্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল অতপর তারা সতর্ক বাণী সম্পর্কে বাক বাকবিকণ্ডা করেছিল তারা লুত আলাই হুয়াশাল্লামের কাছে তার মেহমানদেরকে দাবি করেছিল তখন আমি তাদের চক্ষু লোভ করে দিলাম অতএব আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী তাদেরকে প্রত্য সে নির্ধারিত শাস্তি আঘাত এনেছিল অতএব আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন আমি কোরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি ফিরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যা আরোপ করেছিল অতপর আমি পরাভূতকারী পরাক্রমশালী ন্যায় তাদেরকে পাকড়াও করলাম তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাব সমূহে না তারা বলে যে আমরা এক অপরাজয় দল এ দল তো সত্তরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে বরং কেয়ামত তাদের প্রতিষ্ঠিত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত যেদিন তাদেরকে মুখ ছেঁচড়িয়ে টেনে নেওয়া হবে জাহান নামে বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন কর আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো আমি তোমাদের সমমানা লোকদেরকে ধ্বংস করেছি অতএব কোন চিন্তাশীল আছে কি তারা যা কিছু করেছে সবই আমল নামায় লিপিবদ্ধ আছে ছোট ও বড় সবই লিপিবদ্ধ ধীরুরা থাকবে জান্নাতে ও নিচ্ছরিণীতে যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে